চল অ্যাকশন। হ্যালো দর্শক, আমরা আবার চলে আসলাম। তো এবার আমরা কথা বলবো আমরা কথা বলবো অদ্ভুত কিছু নিয়ে। মাগু ভাবছেন যে দোষের একদম চিকন চিকন, তো মানুষ কি একটা জিনিস তার উপরে বৈশা যেদিকে যাইতে চায় বা যেদিকে সাইকেলটা নিতে চাই ওই দিকে যায়। দুই চাকার জিনিস, দুই সাইডে দুইটা চিকন চিকন চাকা, দাঁড়ায় থাকবে এরকম কোনো কিছু নাই। তো সে চালায় যায় সাইকেলটা, এমনি দাঁড়ায় থাকে, আবার যেদিকে মন চায় সেই দিকেই নিয়ে যায়। সাইকেল কি একটা জিনিস, এটা কিন্তু আবার মানুষই তৈরি করছে, আবার চালায়ও মানুষে। আমি মনে করি তারপরে যে হেলিকপ্টার আছে, তারপর হচ্ছে বিমান আছে, প্লেন আছে, রকেট আছে, কত এগুলা বন্ধু। আই বন্ধু, তো প্লেন আছে, বিমান, রকেট, হেলিকপ্টার, তো এগুলাও মানুষই তৈরি করছে। তো এগুলাও কি অদ্ভুত একটা জিনিস, ওই মহাকাশ দিয়া শূন্যতে অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা উড়ন্ত অবস্থায় থাকে, তাও একটা মানুষই কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে। এই জায়গায় থেকে এটা আসলে চলে যাবে, আবার আপনি চাইলে এই জায়গায় ল্যান্ড করাইতে পারবেন। অবশ্যই এই জায়গায় তো পারবেন না, মানে এটা তো বাগান, অবশ্যই বুঝাইতেছি যে আপনি চাইলে এই জায়গায় থেকেই যাইতে পারবেন, আবার এই জায়গায় ফেরত আসতে পারবেন, আবার যেদিকে মন চায় সেই দিকেই যাইতে পারবেন। তো কি একটা অদ্ভুত জিনিস মানুষই তৈরি করছে, আবার মানুষই চালায়। আর যেটা ওই যে প্লেন, প্লেন তো হচ্ছে অনেক, ওটা তো মহাকাশ দিয়ে চলাফেরা করে মেঘের উপরে। তো কি একটা জিনিস, ভিতরে ইঞ্জিল আছে, সেইগুলা ওজন, অনেকটি মানুষ আছে তাদেরও অনেক ওজন, কত কিছু, কোনোটাই কিন্তু পাতলা না, সব কিছুরই ওজন আছে। আর সব কিছু মিলাই ওই মহাকাশ দিয়ে উড়ে যায়, মানে মাটির থেকে উপরে যায়, যাইয়া তার নিয়ন্ত্রণে চলাফেরা করে, আবার সে ল্যান্ড করে। একটা মানুষে কিভাবে তার নিয়ন্ত্রণ করতেছে, আর সে কিভাবে চলতেছে, মানে হয়তো বা দুই সাইডে কিছু পাখা আছে, পাখার সাহায্যে সে উড়তাইছে, কিন্তু পাখি পাখির মতোই যেমনি খুশি এমনি চলাফেরা করতেছে, ঘুরতেছে, আবার এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে। আবার এমনও কিছু আছে যে এক গ্রহে থেকে আরেক গ্রহে যায়, এমনও আছে। কিন্তু আমাদের এর ভিতরেই যেমন মানুষে যে বিদেশ যায়, তো এক দেশ থেকে আরেক দেশে যায়, ঘন্টার পর ঘন্টা থাকে, কেমনে সম্ভব, অদ্ভুত, সব কিছু অদ্ভুত অদ্ভুত লাগে না? তো আমরা হয়তো বা দেখতেছি যে বিমান গেতাইছে, এটা গেতাইছে, ওটা গেতাইছে, কিন্তু এটা নিয়ে যদি আমরা একটু মাথা খাড়াই বা ই করি, আমাদের মাথা আইলে যাবো একবার, তার তোর ছিঁড়া যাবো গা, যেটা চলে কেমনে, এটা আসলে তোমাকে বললাম যে এটা থাকে কেমনে শূন্যতে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই এত ওজন নিয়ে, হ্যাঁ চিন্তা করো, এত ওজনের জিনিস এটা ওই আকাশে থাকে কেমনে, আমি তো চিন্তাই বাসি না। তো এরকম হয়ে যাবেন, কিন্তু
যত যাই বলেন ওটা কিন্তু অন্য কেউ তৈরি করে নাই, আমি আপনি মানুষ এই আমাদের মতো কিছু মানুষই তৈরি করছে, হয়তো বা আপনি করেন নাই বা আমি করি নাই, কিন্তু যে আমাদের যেরকম হাত পা আছে, চোখ নাক কান আছে, এরকম মানুষই বানাইছে।